মধুপুর সার্বজনীন দুর্গা পূজা কমিটির পক্ষ থেকে আমাদের এবারের স্বাগত। আমাদের সেই হারিয়ে যাওয়া পল্লী গ্রামের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করুন।
মধুপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আমরা ক্ষুদ্র প্রয়াস আমাদের পল্লী সমাজ বলে পল্লী গ্রাম বলে একটা থিম আমরা তৈরি করার চেষ্টা করেছি এবং এই থিমটাকে বহু আগেকার যে গ্রাম্য সমাজ ব্যবস্থা ছিল সেই আদলে আমরা চেষ্টা করেছি আমাদের যারা সদস্যবৃন্দ আছে অক্লান্ত পরিশ্রম করে তারা দীর্ঘদিন এক মাস ধরে পরিশ্রম করে এই আজকে এই পল্লী সমাজের যে চিত্র সেই চিত্রটা আমরা কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি আশা করি দর্শকদের ভালো লাগবে কি কি তুলে ধরেছেন এখানে একটু বলুন আমরা যেটা তুলে ধরেছি বাবুই পাখির বাসা এখন গ্রাম বাংলায় অত সহজে দেখাই যায় না পল্লী চলে তারপরে ঢেকি আপনারা দেখেছেন এই ঢেকিটা আপনার বহুদিন আগে থেকেই মানে চলে গিয়েছে বলতে পারেন এবার সেটাও আমরা তুলে ধরার চেষ্টা করেছি ইয়ের মাধ্যম দিয়ে তারপরে আপনার কামারশালা আছে এখানে হ্যাঁ তারপরে কুয়ো আপনারা দেখেছেন এখন গ্রাম বাংলায় প্রায় কুয়োর জল মানুষ খায় না বললেই চলে এখন তো উঠেই গিয়েছে প্রায় সেটাকেও আমরা তুলে ধরার চেষ্টা করেছি তারপরে আপনার ওই খেজুর গাছে দেখছেন বাবুই পাখির বাসা এটা একটা খেজুরের রস গ্রাম বাংলার যে ঐতিহ্য সেটা শীতকালে আগামী এই তো ডিসেম্বর থেকে শীত পড়ে যাচ্ছে সে খেজুরের রস কুমোর বাড়ি সেটা আমরা ধরে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সাক্ষরতা বিশেষ করে আপনারা জানবেন বহুদিন আগে যে সাক্ষরতা অভিযান চলছিল সেই সাক্ষরতা কিন্তু আমরা তুলে ধরেছি আমাদের এই পল্লী গ্রাম যে থিম এই থিমের মাধ্যম দিয়ে এই চিন্তাভাবনা কিভাবে আসলো আমরা এই চিন্তাভাবনা এখন যারা শিশু শৈশব যারা তারা কিন্তু এই সমস্ত জিনিস দেখেনি বললেই চলে তাদেরকে আমরা আগেকার জিনিস আমরা তুলে ধরার জন্য এটা করেছি এখানে কত বছর এই প্রতিমা এখানে হচ্ছে আর এটা প্রথম এবছর প্রথম করছে প্রথম কেমন লাগছে প্রথমবার আমরা অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত দুটো টিভি চ্যানেলের পক্ষ থেকে আমরা সেরা উপহার পেয়েছি ইতিমধ্যেই এই এইটা তারপরে নওদা থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা সেরা পুজোর উপহার পেয়েছি আগামী দিনে আমাদেরকে ওনারা ডেকে আমাদেরকে প্রাইজটা দেবেন এইটুকু বলতে পারি আর এমনি সার্বিকভাবেই দর্শক মণ্ডলীর কাছে আশা করব তারাও খুব ভালোভাবে এই জায়গাটাকে নেবেন আপনার নাম আমার নাম অসীম কুমার রায় কী দায়িত্ব রয়েছেন আমি সম্পাদক এখন যে প্রতিমা দেখলেন এটা কেমন লাগলো কি কি দেখলেন সব মিলে কেমন লাগলো আপনার নাম বাড়ি এই মাত্র যেখান থেকে বেড়ালেন এই প্রতিমাটা কোথাকার এবং কেমন লাগলো একটু বলবেন পরিবেশ প্রতিমা সব মিলে এটা হচ্ছে মধুপুর ঘোষপাড়া এটা নতুন এবছর দেখছি আগের বছর এখানে ছিল না তাই ভালো লাগলো প্লেস গ্রামের পরিবেশ রোগী আছে ডাক্তার আছে ভালো লাগলো গ্রাম্য পরিবেশ সব তুলে ধরেছে পরিবেশ ঠাকুরও ভালো হয়েছে সবই ভালো হয়েছে মানে প্রথম বছর হিসাবে ভালোই হয়েছে নাকি হ্যাঁ আমি তো জানি না এখানে হয়েছে তো এখানে এসে দেখছি যে নতুন প্যান্ডেল হয়েছে আপনার নাম আমার নাম মল্লিকা মণ্ডল কোথা থেকে এসেছেন আমতলা ক্লাসিক্যাল হোমিও ফার্মেসি ডাক্তার ওয়াহিদুল ইসলাম আমতলা নিমতলা মোড় নওদা মুর্শিদাবাদ এখানে স্ত্রী পুরুষ ও শিশুদের নতুন পুরাতন ও জটিল রোগের সুচিকিৎসা করা হয় ক্যাপিং থেরাপি ও ফিজিওথেরাপির দ্বারা বাত ব্যথা প্যারালাইসিস সাইটিকা গ্যাস্ট্রিক আলসার ও যৌন রোগের সুচিকিৎসা করা হয় এছাড়াও মহিলাদের মাসিকের যন্ত্রণা অনিয়মিত মাসিক মাসে দুই তিনবার মাসিক সাদা স্রাবের কারণবশত বাচ্চা না হওয়া তারও সুচিকিৎসা করা হয় এখানে যোগাযোগ করিবার নাম্বার 9734324150 সাবস্ক্রাইব করুন ABC24 নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন ABC24